হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। এই অ্যাপ্লিকেশনের দ্বারাতে আপনারা আপনাদের মোবাইল ফোনের কিবোর্ডে আপনি আপনার ফটো লাগাতে পারেন। তো বন্ধুরা, কেমন করে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের কিবোর্ডে আপনার ফটো লাগাবেন, তো আমি ভিডিওটিতে সেই বিষয়ে আমি দেখাবো। আর আপনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার যে কোনো কার্টুন ফটো আপনি বানাতে পারেন। তো বন্ধুগণ, আমার স্ক্রিনে যে ফটোগুলো আপনি এখন দেখতে পাচ্ছেন, সেই রকম ফটো আপনি বানাতে পারবেন, বা এর থেকে আরও দারুণ দারুণ ফটো আপনি বানাতে পারবেন। যেহেতু আমি ভিডিওটি বানানোর জন্য এই কটি ফটো বানিয়ে রেখেছি, এই জন্য তো আপনারা আরও দারুণ দারুণ ফটো আপনারা এখান থেকে বানিয়ে ফেলতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন বাবল কিওয়ার্ড, আর খুঁজে পেতে অসুবিধা হলে আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোডিং করে নিতে পারেন। বল বন্ধুগণ, চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনার কাছে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের কিবোর্ডে কীভাবে ফটো লাগাবেন। তো চলুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন থিম বলে যে অপশানটি আছে, এখানে উপরে যে লাইনে থিম বলে যে অপশানটি আছে, ওই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এখানে দেখছেন মাই ইমেজ প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, একটি গ্যালারি থেকে একটি ফটো বেছে নেবেন। চলুন বন্ধুরা, আমি একটি ফটো বেছে নিই। তো আমি গ্যালারি থেকে একটি ফটো বেছে নেব। তো দেখুন, আমি আপনাদের সাপোজ দেখানোর জন্য আমি একটি ফটো, এই ফটোটা আমি বেছে নিচ্ছি। তো দেখুন, এখানে উপরের দিকে একটু বাইনেট বাড়ানোর জন্য আমি এখানে বাড়িয়ে দিয়েছি। দেখুন, এখানে ডানে ক্লিক করবে, ডানে ক্লিক করার পরে আপনার কিবোর্ডে ফটোটি সেভ হয়ে গেল। তো বন্ধুগণ, আরও যে রিফ্লেক্ট বানানোর জন্য আপনি এখানে গ্যালারি বা ক্যামেরা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি গ্যালারি সিলেক্ট করে নিচ্ছি, গ্যালারি সিলেক্ট করে নিয়ে আপনাদের সাপোজ দেখাচ্ছি। গ্যালারি সিলেক্ট করে আমি একটি ফটো বেছে নেবো। তো চলুন, আমি একটি ফটো বেছে নিই, একটু ওয়েট করবেন বন্ধুগণ। তো আমি একটি ফটো বেছে নিই। বন্ধুরা, আমি এই ফটোটি এখন বর্তমান বেছে নিয়েছি। এখানে স্লিপ আপনার মাথাটা নেবেন। তো একটু ওয়েট করবেন বন্ধুগণ, মাথাটা নেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে এখানে সাইডে যে বাড়তি যেগুলো আছে এগুলো কম করে দেবেন। দেখুন, আমি ফটোটি কি বাস একটু কমানো বাড়ানো করে নিচ্ছি। তো দেখুন, আমি একটু ফটোটি এখান থেকে কাট করে দেব। এখান থেকে বন্ধুগণ সেটিংস করে নেবেন। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য শুধু আমি যেমন তেমন একটু করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে উপরে এই অপশানটিতে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করার পরে একটু বন্ধুগণ ওয়েট করবেন, দেখুন ফটোটি চলে এসেছে। চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে রিফ্লেক্ট আপনি বাড়াই ফেলতে পারবেন। তো দেখুন, খুব সুন্দর সুন্দর এখানে রিফ্লেক্ট চলে এসছে। তো এইভাবে আপনি রিফ্লেক্টগুলো বানিয়ে ফেলতে পারবেন। যেগুলো সেভ করতে চাইলে এই কর্নারে দেখতে পাচ্ছেন, ও নিচের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অপশানটা আছে, এখান থেকে আপনি গ্যালারিতে সেভ করে নিতে পারেন। তো এখান থেকে আরও দেখতে পাচ্ছেন, এখানে আরও বিভিন্ন রকম রিফ্লেক্ট রয়েছে, ইমেজ রয়েছে, এগুলো আপনি ডাউনলোডিং করে নেবেন, সেভ করে নেবেন।
তো বন্ধুগণ আজকের ভিডিওটি ছিল আমার এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে, তো ভালো তো লেগেছে, তো প্লিজ একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক, প্রত্যেক দিন এমন ভিডিও আপলোড পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। সো টেক কেয়ার, গুড বাই, আপনার দিন শুভ হোক।